একটা মাস গত হয়ে গেছে মাহে রজব, আরটা বর্তমান মাহে শাবান, সামনে হচ্ছে মাহে রমাদান। আলহামদুলিল্লাহ বলো। যখন রজব মাসে চাঁদ উঠত তখন আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সাহাবায়ে কেরামদের নিয়ে হাত তুলতেন আল্লাহর দরবারে। আপনারা বলবেন আমার সাথে, হাত তোলেন, আল্লাহুম্মা বারিক লানা ফি রজাবা ওয়া শাবান ওয়া বাল্লিগনা শাহর রমাদান, আমিন। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাহাবীদেরকে নিয়ে দোয়া করতেন, ইয়া রব আমাদেরকে এই পবিত্র রজব মাস এবং শাবান মাসের বরকত দান করেন, আমিন। এবং সেই প্রতীক্ষিত মাস রমাদান, সেই রমজান মাস আমাদেরকে সুস্থভাবে, আমাদেরকে বরকতময় এই রমজান মাসে, রহমতের মাস আমাদের পৌঁছিয়ে দেন, আমিন। তো আমরা মাদের মাসে আছি আলহামদুলিল্লাহ বলুন। রজব মাস আল্লাহ পাক বলেছেন আল্লাহ পাকের মাস, আলহামদুলিল্লাহ। রজব মাস কার মাস? আল্লাহর নিজের মাস ঘোষণা দিয়েছে আলহামদুলিল্লাহ। ওই মাসে বেশি বেশি তওবা করার হুকুম ছিল, বেশি বেশি কী করার, তওবা ইস্তেগফার করার। এবং এই শাবান মাস, এই শাবান মাসও বেশি বেশি নফল রোজা, মা আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু তাআলা আনহা থেকে হাদিস শরীফ, অসংখ্য হাদিসের রেওয়ায়েত আছে। রমজান মাসের পরে রমজান মাসে 30 রোজা, এরপরে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লাম যে মাসে সবচেয়ে বেশি নফল রোজা রাখতেন, রমজান মাস হচ্ছে ফরজ রোজা, আর নফল হিসেবে যে মাসে বেশি রোজা রাখতেন সেই মাসটা হচ্ছে মাহে শাবান, আলহামদুলিল্লাহ বলুন। এই শাবান মাসে আপনারা নফল রোজা রাখবেন, যত সম্ভব পারা যায় নফল ইবাদত করবেন। এবং আমাদের মাঝে একটা রাত্রি আছে এই শাবান মাসে, গত মাসেও মাহে রজবের মধ্যে একটা রাত্রি ছিল, ছিল কি না? লাইলাতুল মেরাজের রাত্রি, লাইলাতুল মেরাজ। এই মেরাজ হয়েছে আল্লাহর সাথে আল্লাহ রসুলের, সুবহানাল্লাহ বলেন, সস্যার সাথে সৃষ্টির প্রতিনিধির একমাত্র প্রতিনিধি, সস্যার সাথে মিলন হয়েছে, দেখা হয়েছে, আলহামদুলিল্লাহ বলেন। আল্লাহ যত সৃষ্টি আছে ফেরেশতা থেকে শুরু করে সমস্ত সৃষ্টির প্রতিনিধিত্ব করেছেন একজন, কে? আমাদের নবী রহমতুল্লাহ আলমিন, সৈয়দুল মুরসালিন, আকা মাওলা মাহমুদ রসুল্লাহ সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম। এবং এই রাত্রিতেই আল্লাহ পাক ওনাকে সমস্ত কিছু রহস্য ওনাকে ওনার সামনে খুলে দিয়েছেন, আলহামদুলিল্লাহ বলুন। এবং ওনাকে সমস্ত কিছু দেখিয়ে এনেছেন, জান্নাতের রূপ, জাহান্নামের রূপ, আরশ কুরসি, লৌহ কলম, আল্লাহর সমস্ত সাত আসমানের সিদ্দাতুল মুনতাহা থেকে শুরু করে সমস্ত কিছু আল্লাহর, যেখানে ফেরেশতারও যাওয়ার হুকুম নাই সেখানে আল্লাহ রসুলকে উনি নিয়ে গেছেন দাওয়াত করে, আলহামদুলিল্লাহ। ওই রাত্রিতে আমাদের জন্য পাঁচ ভক্ত নামাজ তোফা হিসেবে নিয়ে আসছেন, আলহামদুলিল্লাহ বলেন। শরীয়তের হুকুমগুলা মধ্যে কয়েকটা হুকুম ওই মেরাজের মাধ্যমেই আল্লাহর এই হুকুম পৃথিবীর জন্য আল্লাহ রসুল নিয়ে আসছেন, আলহামদুলিল্লাহ বলুন। এই জন্য মাসগুলো যেরকম গুরুত্বপূর্ণ, সম্মানিত মাস মহরম মাস সম্মানিত, জিলহজ মাস সম্মানিত, তেমনি রজব মাস, শাবান এবং রমাদান, এই তিনটা মাসও আল্লাহ দরবারে সম্মানিত, আলহামদুলিল্লাহ বলুন। যেভাবে মাসগুলো আল্লাহর দরবারে সম্মানিত আছে তেমনি দিনও আছে আল্লাহর দরবারে সম্মানিত, আলহামদুলিল্লাহ বলুন। মাসও আছে আমাদের সরকারিভাবে যেরকম দিন আছে না, বিশেষ দিন, জাতীয় দিবস, ভাষা দিবস, স্বাধীনতা দিবস আছে কি না, ছুটি থাকে না, বিশেষ এই যে জেলখানার কয়েদীদেরও ভালো খাওয়া দেওয়া হয়, ঠিক কিনা, আলোকসজ্জা করা হয়, রাষ্ট্রীয়ভাবে উদযাপন করা হয়, হয় কি না, গুরুত্ব দেওয়া হয় কি না, হয়, ছুটি দেওয়া হয়। তেমনি আল্লাহর কতগুলো দিবস আছে, ওয়াজাক কিরকম বি আইয়ামিল্লা, আল্লাহ পাক কোরআনে বলছেন আমার দিবসগুলোকে তোমরা স্মরণ করো, সুবহানাল্লাহ বলো। এই মেরাজের রাত্রি এটা সাধারণ রাত্রি অন্য অন্য রাতের মতো? মেরাজের রাতে যেটা হয়েছে অন্য অন্য রাতে হয়েছে, এটা হবে কখনো? কিয়ামতের আগ পর্যন্ত হবে? আর হবে না, মেরাজ একবারে হয়েছে, আলহামদুলিল্লাহ বলুন। এটা আল্লাহ পাকের কুদরত এবং আমার নবীর অন্যতম মর্যাদা, সুবহানাল্লাহ বলুন। এবং
এই শাবানের মধ্যরাতে লাইলাতুন নিফস মিন শাবান শাবান মাসের মধ্যরাতের কথা বলা হয়েছে সুবহানাল্লাহ বলুন সুবহানাল্লাহ এটাও বরকতময় রাত আলহামদুলিল্লাহ বলুন এটাও বরকতময় রাত এখানে বিদআতের কোনো সম্পর্ক নাই আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম এই রাতে নফল ইবাদত করেছেন রোজা রাখছেন ওনার সাহাবাই কেরামদের ওনার পরিবারের যারা কবরবাসী হয়ে গেছে তাদের রওজা পাকে তাদের এই জান্নাতুল বাকিতে উনি গিয়ে জিয়ারত করেছেন সুবহানাল্লাহ বলুন অধিক রাত পর্যন্ত উনি এই ঘুরে ঘুরে জিয়ারত করেছেন আলহামদুলিল্লাহ বলুন মা আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু তাআলা আনহা আনহার এবং অন্যান্য সাহাবীদেরও এই বিষয়ে হাদিস শরীফ আছে আলহামদুলিল্লাহ তো আমরা এই রাত্রি উদযাপন করব ইবাদত বন্দেগীর মাধ্যমে নফল রোজার মাধ্যমে নফল ইবাদতের মাধ্যমে কোন তারাবাজি হ্যাঁ ওই বোমাবাজি এগুলা এগুলা শরীয়তে বৈধ নয় বা অতিরিক্ত বাড়াবাড়ি করতে গিয়ে এগুলো নিয়ে আমাদের মাঝে ফেতনা হয় ঠিক কিনা ফেতনা যেন না হয় রাত্রিগুলার পবিত্রতা যেন রক্ষা থাকে সেদিকে আমাদের খেয়াল ছেলেমেয়েরা এগুলো নিয়ে তারাবাদী এই সেইগুলো করে এগুলা ঠিক না এগুলা থেকে বিরত থাকবেন তবে হ্যাঁ এই সফাঘাত একটা বিষয় আছে আমাদের ইসলামিক কৃষ্টি কালচার সংস্কৃতি আমরা পারস্পরিক ভ্রাতৃত্ববোধ বৃদ্ধি করার জন্য মজবুত করার জন্য কতগুলো বিষয় আছে আছে কি না আমরা ঘরে ঘরে হয়তো হালুয়া রুটি বা মাংস এগুলা তৈরি করি আমরা প্রতিবেশীদের কাছে দিই আত্মীয় স্বজনের কাছে দিই পাশের বাড়িতে দিই এগুলো হচ্ছে ইসলামী কৃষ্টি সংস্কৃতি আলহামদুলিল্লাহ বলুন এগুলোতে কোনো ক্ষতিকর কিছু নাই আপনি কাউকে খাওয়াইলেন পাঁচটা মিসকিন খাওয়াইলে ক্ষতি লাভ লাভ সৈয়দান আব্দুল কাদের জিলানি কাদিসুল আজিজ যিনি কাদেরিয়া তরিকার প্রধান উনি বলেছেন আমি অনেক আমল নেক আমল আমি ঘেঁটে দেখেছি আমলের মধ্যে অনেক আমল আমি ঘেঁটে ঘেঁটে দেখেছি কিন্তু মানুষকে খাওয়ানোর মতো এত বড় নেক আমল আর কোনোটা পাইনি সুবহানাল্লাহ মানুষকে খাওয়াইয়া যে সওয়াব আমলের ভিতরে এর চেয়ে বড় সওয়াব আমলের মধ্যে আমি পাইনি সুবহানাল্লাহ বলুন অভুক্তকে খাবার দেওয়া মুসাফিরকে খাবার দেওয়া তো এটা যদি প্রত্যেকদিন করতে পারেন তাহলে আলহামদুলিল্লাহ ঠিক কিনা একদিন যদি করে কেউ কিছু করে মুসাফিরকে খাওয়ায় গরিব মানুষকে খাওয়ায় প্রতিবেশীকে খাওয়ায় আত্মীয় স্বজনকে দেয় তাহলে এটাতে সম্পর্ক আমি দিলে আমার কাছেও কিছু না কিছু সে পাঠাইতে চেষ্টা করে ঠিক কিনা আর যার তৌফিক নেই সে এটা দিয়েই ওই রাত্রি তার রিজিকের ব্যবস্থা আল্লাহ করে দিছে সুবহানাল্লাহ বলুন রিজিকের মালিক কে আল্লাহ আপনি যে একটা খাবার একজনের পাঠাইছেন এটা আল্লাহ নির্ধারিত আছে আছে কি না আল্লাহ তার রিজিকে রাখছে এই জন্য আপনি পাঠাইতে পারছেন তাহলে এটা ব্যবস্থা করতে কইছে আল্লাহ আপনাকে সামর্থ্য দিছে যদি সামর্থ্য না দিত তাহলে আপনি এই খাবার পাঠাইতে পারতেন না পারতেন রান্না করতে পারতেন পারতেন না তো এই রিজিকের মালিক আল্লাহ ব্যবস্থা করেন আল্লাহ ঠিক কিনা এখানে সৎ নিয়তে হালাল রুজি রোজগারে যদি আমরা কোনো কাজ করি এগুলাতে কোনো ক্ষতি নাই ঠিক কিনা ইন্নামাল আমালু বিন্নিয়াত প্রত্যেকটা কাজ নিয়তের উপর নির্ভরশীল আলহামদুলিল্লাহ বলেন আমি যে ভালো নিয়তে করি মানুষকে আত্মীয় স্বজনের সাথে ভালো সম্পর্ক করার জন্য প্রতিবেশীর সাথে আমার দাগা নিয়ে সীমানা নিয়ে গণ্ডগোল একজনের চেহারা একজন দেখি না কিন্তু আমি যদি কিছু পাঠাই ওই রাত্রিতে সেও তার বিবিকে বলে যে তুমিও কিছু পাঠিয়ে দেবো দেখি না সামর্থ্যবান হলে দেয় নাকি দেয় না ওই রাত্রিতে এটা ভুলে দেয় নাকি বলে না ভুলে দেয় না হ্যাঁ তো এইগুলো হচ্ছে আমাদের মাঝে সম্পর্ক উন্নয়নের জন্য কতগুলো বিষয় শুধু বাংলাদেশে নয় যারা বলে এগুলো শুধু বাংলাদেশ পাকিস্তান ভারতে আছে মিথ্যা কথা আপনি মরক্কো যান আপনি সৌদি আরবে যারা অরিজিনাল
সৌদি যারা আরবে যান বাহরাইনে যান দুবাইতে যান বিভিন্ন দেশে যান যারা অরিজিনাল তারা কিন্তু এগুলা পালন করে সুবহানাল্লাহ বলেন